আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা বহুপদী এবং বহুপদী সমীকরণের রিভিউ ক্লাস। আমরা এর আগে অনেকগুলো ক্লাস নিয়েছি, আজকে আমাদের রিভিউ ক্লাস। এই রিভিউ ক্লাসে আমরা আবার বেসিক নিয়ে আলোচনা করব। যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমার ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। ডিয়ার স্টুডেন্টস, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি স্যার, জি স্যার, কথা বোঝা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করি আমরা। প্রথমে আমাদের যেটা দরকার গণিতের, আমি আবারও বলছি, ম্যাথমেটিক্স পড়তে গেলে প্রথমে যে টপিকটার সম্পর্কে আলোচনা করব বা যে টপিকটার ম্যাথ সমাধান করব, আমাদের সেই টপিকটার সম্পর্কে ধারণা নিতে হবে, সেটাকে কি বলে বা এর মধ্যে কি আছে। তো আমাদের আজকের টপিক আছে বহুপদী ও বহুপদী সমীকরণ। তো আমরা প্রথমে আলোচনা করি বহুপদীটা কি। বহুপদী দেখে মনে হচ্ছে বহু মানে অনেক, পদ মানে পদ, মানে অনেকগুলো পদ সম্মিলিত একটি বীজগণিতিক রাশি, সেটাকে আমরা বহুপদী বলছি। তার মানে বহুপদী সংক্ষেপে আমরা বলতে পারি এটি একটি বীজগণিতিক রাশি। এবার আমরা আসি বীজগণিতিক রাশিটা কেমনে হয়। বীজগণিতিক রাশি হয় হচ্ছে চলক, সহগ, ধ্রুবক, এইগুলো যদি প্লাস মাইনাস আকারে থাকে। কেমন, একটা এক্সাম্পল দিই। মনে করেন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, এখানে দেখেন এই একটা পদ, এক্স স্কোয়ার একটা পদ, ফাইভ এক্স একটা পদ, সিক্স একটা ধ্রুবক। এখানে এক্স হচ্ছে চলক, এই ফাইভ হচ্ছে এক্স এর সহগ, এটাও একটা ধ্রুবক, আর সিক্স হচ্ছে বাড়তি একটা ধ্রুবক। তো এই হচ্ছে বীজগণিতিক রাশি। তার মানে বীজগণিতিক রাশির মধ্যে চলক থাকবে, ধ্রুবক থাকবে এবং প্লাস মাইনাস আকারে যুক্ত থাকবে। তো এই হচ্ছে বীজগণিতিক রাশি। এই বীজগণিতিক রাশির পাওয়ার, চলকের পাওয়ার যদি ধনাত্মক হয় তাহলে সেটাকে আমরা বহুপদী বলবো। সোজা কথা, অনেকগুলো পদ থাকলেই বহুপদী হবে না, অনেকগুলো পদ থাকার পরে চলকের যে পাওয়ার সেই পাওয়ারটা হতে হবে ধনাত্মক। এখন চলক কে? চলক হচ্ছে, এখানে ফাইভ আছে, সিক্স আছে, এক্স আছে, চলক হচ্ছে যে প্রতীকের মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, অর্থাৎ যাদের কথা কাজের কোনো ঠিক নেই। মনে করেন এক্স এর এই সমীকরণে মান আছে মাইনাস থ্রি মাইনাস টু, আর একটা সমীকরণে মান পাওয়া যায় প্লাস টেন, এরকম। তার মানে যাদের মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, অর্থাৎ যাদের কথা কাজের কোনো ঠিক নেই, তাদেরকে বলে চলক। তো এক্স এর নির্দিষ্ট কোনো মান আমরা পাই না, এজন্য এক্স চলক। আর সিক্স মানে কি? ছয়টা জিনিস বোঝায়। সিক্স বললেই ছয়টা, ফাইভ বললেই পাঁচটা, দশ বললে দশটা, যেখানে দশ মানে দশটা জিনিসকে বোঝাচ্ছে। তো যাদের মান ফিক্সড তারা হচ্ছে ধ্রুবক, আর যাদের মান ফিক্সড না তারা হচ্ছে চলক। আশা করি চলক এবং ধ্রুবক বোঝা গেল। এবার আসি সহগ। কোনো চলকের সঙ্গে যে ধ্রুবকগুলো গুণ আকারে থাকে তাদেরকে মূলত সহগ বলে। তো আর এখানে চলকের পাওয়ার টু হচ্ছে ধনাত্মক, সুতরাং এটা একটা বহুপদী। বা বহুপদীকে আমরা এরকম লিখতে পারি, পি অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টেন, এরকম। তো এখানে দেখেন এই একটা বহুপদী, এই বহুপদীর এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে পাঁচ। তো এই যে পদের পাওয়ারটা পাঁচ সেই পদটাকে বলে কি? মুখ্য পদ। এটাকে বলে হচ্ছে মুখ্য পদ, বাকি সবগুলো হচ্ছে কি? গৌণ পদ। এই মুখ্য পদের যে পাওয়ারটা এটা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের ঘাত। তাহলে এই সমীকরণের ঘাত কত? ঘাত হচ্ছে ফাইভ, মানে এই সরি এই যে দ্বিঘাত যে আমরা একটা পেলাম, সরি এই যে বহুপদীটা পেলাম, এই বহুপদীটা হচ্ছে কি? পঞ্চঘাতী বহুপদী। তো আমরা একটা বীজগণিতিক এক্সপ্রেশন দেখে প্রথমে দেখব তার চলকের পাওয়ারগুলো সব ধনাত্মক আছে কিনা। এখানে প্রত্যেকটা চলকের পাওয়ার ধনাত্মক, সুতরাং এটি একটি বহুপদী। এক্স এর পাওয়ার মানে চলকের সর্বোচ্চ পাওয়ারটাকে বলে মুখ্য পদ, বাকি পদগুলো হচ্ছে গৌণ পদ, এবং এই সর্বোচ্চ পদটাকে বলে হচ্ছে ঘাত। এই বহুপদীর ঘাত হচ্ছে পাঁচ। তো আমরা এখন কয়েকটি বহুপদী দেখব এবং আমরা দেখব সেগুলো বহুপদী কিনা। মনে করেন এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার টু এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস সেভেন, এরকম।
এরকম একটা বহুপদী মনে করেন দেওয়া আছে, একটা বীজগণিতিক রাশি দেওয়া, সরি বহুপদী না বীজগণিতিক রাশি। এখানে দেখেন আমাদের প্রথম শর্ত ছিল যে চলকের পাওয়া ধনাত্মক হওয়া লাগবে, এটা ধনাত্মক ঠিক আছে, এটা কিন্তু ঋণাত্মক, সুতরাং এইটা হচ্ছে আমাদের বহুপদী নয়, এটা কি বহুপদী না। যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস সেভেন এক্স মাইনাস টেন, এটার ক্ষেত্রে কি হবে দেখেন, এর এই পাওয়ারটা ধনাত্মক, এই পাওয়ারটাও ধনাত্মক, কোনো কিছু না থাকা মানে ওয়ান, কিন্তু এই যে পদ দ্বিতীয় নাম্বার পদে এই পাওয়ারটা কিন্তু ঋণাত্মক। কারণ কি দেখেন, ওয়ান বাই এক্স কে আমরা কিভাবে লিখি, এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, আবার ওয়ান বাই এক্স স্কোয়ার কে আমরা কিভাবে লিখি, তার মানে এটা হচ্ছে মাইনাস, মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি। তো দেখেন এই পদের পাওয়ার কিন্তু ঋণাত্মক, সুতরাং আমরা এটাকে আমরা আর বহুপদী বলছি না, ক্লিয়ার? তো কোনো রাশির মধ্যে যদি এক্স এর পাওয়ার ঋণাত্মক থাকে বা ওয়ান বাই আকারে থাকে নিচে, তাহলে সেটাকে আমরা আর বহুপদী বলবো না। তো আশা করি কোনটি বহুপদী কোনটি বহুপদী না আমরা বুঝতে পেরেছি। আমি কয়েকটি এক্সাম্পল এবার লিখি, এক্স টু দি পাওয়ার টেন প্লাস সেভেন এক্স টু দি পাওয়ার এইট প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস সেভেন, একটা লিখলাম রাশি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর নাম্বার ওয়ান নাম্বার টু। ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ যারা দেখলেন তারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কোশ্চেন করে বলবেন, কারো কোনো সমস্যা আছে কিনা এ পর্যন্ত? ডিয়ার স্টুডেন্টস, আচ্ছা তাহলে এখন বলেন এক নাম্বার এটা বহুপদী কি বহুপদী না? স্যার এক নাম্বারটা বহুপদী, সেকেন্ডে বহুপদী না। সেকেন্ডে বহুপদী না কেন স্যার? ওটাতে 1 টু 1 ডিভাইড বাই x 4 আছে, দ্যাটস মিন স্যার এটা x টু দি পাওয়ার মাইনাস 4 হবে, মানে এই পদটা ঋণাত্মক, এর জন্য বহুপদী না, সুতরাং এটা নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। ক্লিয়ার? যেটা বহুপদী থাকবে সেটা নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে এক নাম্বারটাতে সর্বোচ্চ মুখ্য পদ কোনটা, এক নম্বরে মুখ্য পদ কোনটা? x টু দি পাওয়ার 10, x টু দি পাওয়ার 10 এই পদটা মুখ্য পদ। থ্যাংক ইউ সো মাচ। গৌণ পদ, গৌণ পদ কোনটা? 7 স্যার, এখান থেকে শুরু, এগুলো সব গৌণ পদ। ক্লিয়ার? এখন বলেন এই এক নাম্বারটা বহুপদী, এই বহুপদীর কয় ঘাতে বহুপদী, এটা কয় ঘাতে বহুপদী? 10 ঘাতে বহুপদী। থ্যাংক ইউ সো মাচ। তার মানে x এর পাওয়ার 10। তাহলে আমরা বহুপদী চিনলাম, বহুপদীর ঘাত চিনলাম, কারো কোনো প্রবলেম আছে কিনা? থ্যাংক ইউ সো মাচ, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। আমরা সরি আমরা কোশ্চেন গুলো কমেন্টস গুলো পড়তে পারছি না, যেহেতু আমাদের ক্লাস চলছে, এটা লাইভ ক্লাস অনলাইন ক্লাস দুটোই একসঙ্গে, তো আমরা আবার আমাদের স্ক্রিনে চলে গেলাম। এখন আমরা তাহলে এবার হচ্ছে বহুপদী বুঝলাম, এবার হচ্ছে বহুপদী সমীকরণ, সিম্পল হিসাব। বহুপদীর মধ্যে যদি সমান চিহ্ন থাকে সেটা বহুপদী সমীকরণ, একেবারেই সিম্পল। ক্লিয়ার সবাই? বহুপদীর মধ্যে সমান চিহ্ন থাকলে সেটাকে বলে বহুপদী সমীকরণ। এবার আমরা দেখব একটা কমন জিনিস, এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা কি বহুপদী না বহুপদী নয়? বহুপদী। গুড, থ্যাংক ইউ সো মাচ। এটা কয় ঘাতে বহুপদী? দ্বিঘাত। আর এখন সমান জিরো দিলাম, তার মানে এটা কি হয়ে গেল, দ্বিঘাত বহুপদী সমীকরণ, দ্বিঘাত বহুপদী সমীকরণ। তার মানে সংক্ষেপে আমরা বলতে পারি এটা দ্বিঘাত সমীকরণ। আমাদের আজকের আলোচনা দ্বিঘাত সমীকরণের উপরে। তো আপনারা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান, যেখানে বুঝবেন না সেখানে কোশ্চেন। আমরা এখন এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করব, মানে এর এক্স এর মানটা বের করবো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো। আমরা এইটার সমাধান বের করব বা এটার এক্স এর মান বের করব। আমরা জানি সমীকরণ সমাধান করি আমরা মিডল টার্ম করি, কিন্তু যেগুলোকে মিডল টার্ম করা যায় না সেগুলোর জন্য আমরা একটা সূত্র লিখি, সেই সূত্রটা আমরা এখন বিল্ড আপ করবো। তো প্রথমে আমরা দেখি এখান থেকে, প্রথমে আমরা যেটা করব দেখেন এখানে আমাদের এ স্কোয়ার আছে, মানে আমরা আমাদের থিঙ্কিং মাথায় চিন্তাভাবনা কি, আমরা বর্গের সূত্র লিখবো। তো বর্গের সূত্র লেখার জন্য আমাদের এখানে স্কোয়ার, এই জন্য আমরা এখানে
4 a দ্বারা গুণ করব কি উভয় পক্ষকে 4 a দ্বারা গুণ 4 a দ্বারা গুণ করলে কত হয় দেখেন তো এখানে 4 a স্কয়ার x স্কয়ার কারণ কি এখানে একটা a ছিল আর 4 a দিয়েছি এখানে 4 a দ্বারা গুণ করলে কত হয় 4 a b x প্লাস এখানে গুণ করলে কত হয় 4 a c কারে কোনো সমস্যা আমরা উভয় পক্ষকে 4 a দ্বারা গুণ করে দিলাম কারো কোনো সমস্যা নেই থ্যাংক ইউ সো মাচ এখন দেখেন এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 2ax স্কয়ার প্লাস এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2ax 2 ইনটু 2ax ইনটু b কারো কোনো সমস্যা আছে কিনা এই যে এটা স্কয়ার এটা এটা ভেঙে দিলাম এখন দেখেন যদি আমরা সূত্র বানাই এই যে একেবারে সিম্পল হিসাব কোনো মুখস্থ জিনিস নাই x স্কয়ার প্লাস 2 ab এখন যদি আমরা বর্গের সূত্র নিতে চাই তাহলে এখানে কি লেখা উচিত কে একটু বলেন তো আমরা এটা বর্গ করব তাহলে কি লেখা উচিত বলেন তো b স্কয়ার প্লাস b স্কয়ার থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন এখানে যদি আমরা এটা যদি বর্গের বানাই তাহলে এখানে কি লেখা উচিত বলেন তো 2 আছে a 2ax আছে শুধু নাই কি b তার মানে কি লিখবো b স্কয়ার আচ্ছা আমার তো b স্কয়ার দেওয়া ছিল না গণিতে কিন্তু আমরা গাছ ধরে নিয়েছি এজন্য মাইনাস আরেকটা b স্কয়ার ক্লিয়ার সবাই প্লাস 4 a c গণিতে কোনো কিছু আমরা আন্দাজে নিব না আমরা একটা প্লাস দিলাম একটা মাইনাস দিয়ে শোধ করে দিলাম ক্লিয়ার এখন দেখেন তো এই পর্যন্ত আমরা কি লিখতে পারি এই পর্যন্ত আমরা কি লিখতে পারি এই পর্যন্ত আমরা লিখতে পারি এরকম না ব্যাপারটা 2ax প্লাস b এর হোল স্কয়ার লিখতে পারি কিনা সমান এইগুলো সব ওই থেকে নিয়ে গেলাম তাহলে এই মাইনাস ডান সাইডে গেলে প্লাস b স্কয়ার এটা আছে মাইনাস 4ac এখন আমরা সিম্পল নিয়মে যদি আমরা সমাধান করি তাহলে a স্কয়ারটা ওই থেকে বর্গ হয়ে যাবে তাহলে 2ax প্লাস b সমান প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4 এ সি এবার এই বিটা ওয়েদারে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে 2 এ এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4 এ সি এবার আমরা কি করব এই 2 এটাকে নিচে দিব তাহলে এক্স সমান কি লিখব মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4 a c by 2 a তো আমরা এখানে সমাধান করে ফেলেছি একেবারে সিম্পল নিয়মে শুধু একটাই বাড়তি কাজ করেছি কি 4 a দ্বারা গুণ করে সিম্পল প্রসেসে আমরা করে ফেললাম তাহলে এইটা আমাদের কিন্তু আমরা মুখস্থ করি আপনারা অনেকেই জানেন যে যখন আমরা যে মিডল টার্ম করতে পারি না তখন কিন্তু আমরা এটা মুখস্থ লিখি ঠিক কি না তো এইটা কিন্তু আমরা এখন বিল্ড আপ করে ফেললাম তো এটাই হচ্ছে আমাদের মনে রাখবেন b স্কয়ার মাইনাস 4 a c বাই 2 a ক্লিয়ার সবাই ক্লিয়ার ওকে তাহলে এইটা এখন যদি কেউ বলে স্যার এটা কোত্থেকে আনলেন এটা তো আর কোনো তো আর বলা কোনো কারণ নেই তাই না যেহেতু এটা আমরা করে ফেলেছি ওকে আমরা এখন এইখান থেকে মানে এই সমীকরণটা একটু বিশ্লেষণ করব এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন এখান থেকে কিন্তু বোঝা যায় x এর মান কত হবে আমি আরো একটু কথা বলে নিই মনে করেন x কিউব এই একটা সমীকরণ এটা কয় ঘাতের সমীকরণ সমীকরণটা কয় ঘাতের তিন ঘাতের স্যার তিন ঘাতের সমীকরণ এই সমীকরণের মূল কয়টা মূল মানে x এর মান কয়টা হবে বলেন তো এই সমীকরণে x এর মান কয়টা হবে টেনশন নিয়েন না এর সর্বোচ্চ ঘাত যত x এর মানও সেই কয়টা হবে ক্লিয়ার কোন সমীকরণের যে কয় ঘাতি হবে x এর মানও সেই কয় ঘাতি যেমন এখানে x এর মান কয়টা এই সমীকরণে x এর মান কয়টা ছিল এটা দ্বিঘাত সমীকরণ ছিল x এর মান কয়টা দুইটা দেখেন একটা প্লাস আর একটা মাইনাস ক্লিয়ার দেখছেন আচ্ছা তাহলে এই সমীকরণে x এর মান কয়টা তিনটা যদি এখানে আমি একটা পাঁচ দিতাম x এর মান কয়টা হইতো
পাঁচটা এক্স এর মূল পাঁচটা বের হইতো এদিকে আর নাই এক্স এর মান কয়টা হবে মনে করেন যদি একটাই আছে ফাইভ এক্স এর মান কয়টা হবে এক্স এর মান পাঁচটা হওয়ার কথা ক্লিয়ার ওকে তো এখন দেখেন এইটা দেখে আমরা কিন্তু নির্ণয় করব যে মূল মূল বাস্তব কিনা মূল বাস্তব কিনা এক দুই মূলত ভালো করে দেখেন মূলত আর তিন হচ্ছে সমান কিনা এইগুলো আমরা দেখব এখন দেখেন তো মনে করেন এইটার মান আমরা একটা ধরে নিলাম মনে করেন এইটুকুর মান হচ্ছে এক্স সমান সাপোজ এটুকুর মান ধরে নিলাম হচ্ছে ফাইভ প্লাস মাইনাস এটা আমরা ফাঁকা রাখলাম একটু ফাঁকা রাখলাম বাই নিচে মনে করেন টু তো মূল বাস্তব হতে গেলে কি লাগবে বলেন তো এখানে যে কোনো একটা সংখ্যা হলেই হয় তাই না এখানে যে কোনো একটা সংখ্যা হলেই হয় ঠিক কি না ক্লিয়ার তো এইখানে যে কোনো একটা সংখ্যা হইতে গেলে এইটা অবশ্যই প্লাস লাগবে কোনটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মাথায় রুট আছে তো যদি আমি এখানে একটা সংখ্যা আনতে যাই তাহলে এখানে অবশ্যই একটা প্লাস লাগবে ঠিক কিনা তাই না এই রুট ওভারের মধ্যে কি লাগবে প্লাস রুট ওভারের মধ্যে একটা প্লাস হইলেই তার মানে কি এইটার মান যদি হয় দশ তাহলে এখানে আমরা পাচ্ছি রুট দশ তাই না ক্লিয়ার রুট দশ বুঝতে পারছেন তো এরকম রুট দশ এটা একটা বাস্তব সংখ্যা ক্লিয়ার কিন্তু যদি এখানে থাকে এইটা যদি মাইনাস দশ হয় তাহলে এখানে কি হবে মাইনাস দশ মাইনাস দশ হলে কি হবে এটা অবাস্তব সংখ্যা তাহলে আর বাস্তব হইল না তাহলে এই এইখানটার উপরে নির্ভর করছে এক্স কেমন হবে তাই না ক্লিয়ার নেক্সট যদি আমরা এটা একটু দেখি মূলত মূলত মানে কি মূলতের সংখ্যা তো আমার এখন আবার দেওয়া লাগবে মূলত সিম্পল কথা হচ্ছে রুট ওভারের মধ্যে যদি ভাঙ্গানো যায় সেইগুলো হচ্ছে মূলত রুট ওভারের মধ্যে ভাঙ্গানো না গেলে অমূলত ক্লিয়ার আর অমূলত সংখ্যার সঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করেন সেটা হবে অমূলত ক্লিয়ার মানে কোনো দলে একটা অমূলত থাকলেই ওই দলটা হচ্ছে অমূলত ক্লিয়ার আমি মনে করেন পাঁচজন ছেলেকে চিনি না একজনকে ধরলাম সে দেখলাম চরম বিয়াদক সঙ্গে সঙ্গে আমরা ডিসিশন নিয়ে নিই এই দলটাই বিয়াদক তাই না ঠিক কিনা এই জন্য কোনো দলে যদি একটা অমূলত থাকে ওই দলটাই অমূলত যেমন বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইটা সমান যদি হয় ষোলো তাহলে আমরা এখানে কি লিখতে পারি রুট ওভার ষোলো তাই না এই ষোলোকে ভাঙ্গানো যায় তার মানে ষোলোকে ভাঙ্গাইলে হয় হচ্ছে ফোর তখন এটা হবে মূলত এখানে হইল মনে করেন যে উনপঞ্চাশ রুট ওভার উনপঞ্চাশ তখনও মূলত কখন অমূলত হবে যখন এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি মনে করেন এগারো এখানে এগারো কি ভাঙ্গানো যায় ভাঙ্গানো যায় না এগারো কোনো পূর্ণ বর্গ না ঠিক আছে আবার এখানে উনিশ তাহলে এখানে উনিশ এটাও অমূলত এটা কি অমূলত তো আমরা এখন দেখেন এইটা দেখে কিন্তু আমরা বলতে পারি যে মূল মূলত হবে না অমূলত হবে আবার সমান এইটা যদি জিরো হয়ে যায় এইটা যদি কি হয় জিরো হয়ে যায় তাহলে কিন্তু এখানে রুট ওভার জিরো রুট ওভার জিরো মানে জিরো তখন মূল দুইটা একই রকম তখন মূল দুইটা কি হচ্ছে দেখেন তো ফাইভ প্লাস জিরো বাই টু আর একটা হচ্ছে ফাইভ মাইনাস জিরো বাই টু তার মানে দুইটা মূলতই একই বাট সমান এই জন্য বলা হয়েছে সমান তো আপনারা একটু ছোট্ট করে লিখে নেন আমরা এই তিনটা নির্ণয় করছি কার উপর ভিত্তি করে বি স্কোয়ার মাইনাস ফোর এসির উপর ভিত্তি করে মানে এই জিনিসটা আমাকে নিশ্চিত করে বলতেছে যে মূলগুলো কেমন হবে এক্স এর মান কেমন হবে বাস্তব হবে মূলত হবে না অমূলত হবে তো সেটা আমরা এখন দেখব তো আমরা কিন্তু মানুষের ক্যারেক্টার দেখেই বলে দিই মানুষের ক্যারেক্টার দেখেই বলে দিই যে কেমন যে ভালো হবে না খারাপ হবে তো গণিতেও সেরকম থাকবে আমি বলছিলাম গণিত এবং বাস্তবতা একই গণিতেও সেরকম বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণের ক্যারেক্টার এই ক্যারেক্টার দেখেই আমরা বলবো সমীকরণটা কেমন হবে বা সমীকরণের এক্সটা কেমন হবে তাহলে লিখে নেন নাম্বার ওয়ান মুখস্থ করবেন বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইটা
যদি শূন্য হয়, এটা সমান শূন্য হলে, এটা সমান শূন্য হলে মূলদ্বয় সমান, মূলদ্বয় সমান, এটা একেবারে মুখস্থ থাকবে, আমি একটু আগে দেখিয়ে দিয়েছি, আমরা এখন সারসংক্ষেপ লিখছি। দুই নাম্বার, বি স্কয়ার মাইনাস ফোর এ সি, এটা যদি শূন্য থেকে বড়, দেখেন এটা মানে কি, শূন্য থেকে বড়, যদি শূন্য থেকে বড় হয় তাহলে হলে মূলদ্বয় কি হবে, তাহলে বাস্তব, মূলদ্বয় কি হবে বাস্তব, মূলদ অসমান, ক্লিয়ার ক্লিয়ার? বি স্কয়ার মাইনাস ফোর এ সি, এটা যদি শূন্য থেকে ছোট হয় মানে ঋণাত্মক, এটা ঋণাত্মক হলে মূলদ্বয় জটিল বা কাল্পনিক, ক্লিয়ার? শূন্য থেকে ছোট হলে মূলদ্বয় জটিল সংখ্যা হবে, সবাই একটু লিখে নিন, জটিল সংখ্যা। পূর্ণ বর্গ হলে বাস্তব মূলদ, পূর্ণ বর্গ না হলে অমূলক, ঠিক আছে? আর দুইটা একটু লিখে নেন, এই দুইটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। একটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এরা যদি সমান পূর্ণ বর্গ, পূর্ণ বর্গ হলে মূলত বাস্তব অসমান, ক্লিয়ার? পূর্ণ বর্গ না হলে অমূলক। না হলে এখানে অমূলত দিতে পারেন, সমস্যা নেই, এখানে অমূলত হবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে আমরা পাঁচটা বি স্কোয়ার মাইনাস ফোর এ সির ফাইভ কন্ডিশন দেখলাম। প্রথমে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, আমাদের এই তিনটা কন্ডিশনই আমাদের খুবই কাজে লাগবে, আপনারা এটা অবশ্যই মনে রাখবেন। সমান শূন্য হলে মূলদ্বয় সমান, শূন্য থেকে বড় হলে মূলদ্বয় বাস্তব, এবং যদি শূন্য থেকে ছোট হয় তাহলে মূলদ্বয় হবে জটিল সংখ্যা, ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখব মূলদ্বয়ের এবং সহগের মধ্যে সম্পর্ক, আমরা কয়েকটা সম্পর্ক এবার একটু দেখব। মনে করেন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, এখানে দেখেন এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর সি হচ্ছে ধ্রুবক, সি হচ্ছে কি ধ্রুবক। তো এখানে আমাদের এই আলফা এ প্লাস বিটা মূলদ্বয়ের, এখানে দুইটা মূল, এই সমীকরণের মনে করেন একটু ভালো করে দেখবেন, এক নম্বর সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা, এই দুইটা মূল, মানে এই সমীকরণ সমাধান করলে এক্স এর দুইটা মান পাবো, একটু হচ্ছে আলফা একটু হচ্ছে বিটা। এখন এই দুইটা চেহারা দেখে বা এই দুইটা দেখে আমরা কিন্তু এদের সম্পর্কে একটু ধারণা নিতে পারি, সেই ধারণাটা আমরা দেখব। নাম্বার ওয়ান, আলফা প্লাস বিটা এইটা সমান কি হবে, মানে যে দুইটা মূল বের হবে সেই দুইটা মূল যোগ করলে কি হবে, এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ বি বাই এ, বি বাই এ, এর আগে একটা মাইনাস দিয়ে দেন বাস। মানে আমার যে মূলগুলো বের হবে দ্বিঘাত সমীকরণে সেই মূল দুইটা যদি আমি যোগ করি তাহলে মাইনাস
এখানে যে থাকবে এখানে সে থাকবে তার অ্যানসার হবে। আমরা একটু পরে এক্সাম্পল দিয়ে দেখব। দুই নম্বরে হচ্ছে আলফা ইনটু বিটা, এটা কি হবে? সি বাই এ, সি বাই এ। এই দুইটা কন্ডিশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কন্ডিশন দুইটি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। ডিয়ার স্টুডেন্টস, বোঝা যাচ্ছে কিনা? না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে কোশ্চেন করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, আমরা আমাদের স্ক্রিনে ফিরে গেলাম। তো এখন দেখেন, আমরা একটা এক্সাম্পল দিই, খুব ভালো করে খেয়াল করবেন। এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, এই সমীকরণটা সমাধান করলে আমাদের এক্স এর মান দুইটা আসে, মাইনাস থ্রি আর হচ্ছে মাইনাস টু। আমরা সমাধান করছি না, তার মানে কি, এই সমীকরণের আলফা সমান মাইনাস থ্রি আর বিটা সমান কত? মাইনাস টু। তো আমাদের যে কন্ডিশনগুলো বলেছে সেইখানে দেখে আমরা এখানে দেখবো যে হচ্ছে কি না। আচ্ছা, প্রথমে বলছে আলফা আর বিটা যোগ করলে এইটা হবে। তো এই সমীকরণের এইটা মানে কি? দেখেন তো, এই সমীকরণের এইটা যদি আমরা বের করি তাহলে কি হবে, কেউ একটু বলেন তো। ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এই সমীকরণের মাইনাস বি বাই এ বের করি কত হবে, কে বলতে পারে? কত মাইনাস থ্রি মাইনাস টু, তার মানে কত? মাইনাস ফাইভ। মিলছে? ক্লিয়ার সবাই? নেক্সট বলছে মূল দুইটা গুণ করলে সি বাই এ, এখানে সি বাই এ মানে সিক্স, সিক্স, তাই না? বুঝতে পারছেন সবাই? সি বাই এ সমান কি? এই সমীকরণ সিক্স না? এই যে সিক্স বাই ওয়ান মানে সিক্স, আর এই দুইটা গুণ করলে কত? মাইনাসে মাইনাসে প্লাস সিক্স, মাইনাস থ্রি, তার মানে কত? মাইনাসে মাইনাসে প্লাস সিক্স। তাহলে বুঝতে পারছেন দূরে থাকলে কি হবে? তাহলে আমরা মূল এবং সহগের যে সম্পর্ক সেটা আমরা পেয়ে গেলাম, এটা বলে মূল এবং সহগের সম্পর্ক। এখন দেখেন, এই দুইটা সমাধান করে এই দুইটা পেয়েছি, এই জন্য আমরা কি এখানে বলতে পারি না যে এই মাইনাস থ্রি আর মাইনাস টু এই সমীকরণে বাচ্চা কাচ্চা বলতে পারি কিনা? সাপোজ বাস্তব এক্সাম্পলে বলা যায় কিনা? যেহেতু ওই দুইটা সমাধান করে আমরা এই দুইটা পেয়েছি, তো এই বাচ্চা কাচ্চা ধরলে, দেখেন যখন আমরা বিভিন্ন সিনেমায় দেখি যে কিডন্যাপাররা যখন বাচ্চা কাচ্চাকে ধরে তখন কিন্তু বাবা মা চলে আসে টাকা পয়সা নিয়ে, ঠিক কিনা? ডিয়ার স্টুডেন্টস, কিডন্যাপাররা যখন ওই যে বিভিন্ন মুভিতে দেখবেন যে তোমার বাচ্চাকে যদি বাঁচে চাও এত লাখ টাকা নিয়ে অমুক জায়গায় চলে এসো, বাবা কিন্তু সঙ্গে সঙ্গে চলে যায়। তার মানে থিঙ্কিংটা এটা, বাচ্চা কাচ্চার সন্ধান পেলে বাবা মার সন্ধান পাওয়া যায়, ঠিক কিনা? তো আমাদের এখানে বাচ্চা কাচ্চা ছিল এইটা এইটা, দেখি আমরা এইটা দিয়ে এটা পাওয়া যায় কিনা। তার আগে সূত্রটা লেখেন, এই সমীকরণের জন্য সূত্র, সমীকরণ গঠন, এটা খুব ইম্পর্টেন্ট, সমীকরণ গঠন। কি সমীকরণ গঠন? দেখেন সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, এটা কিন্তু আমাদের আগে করা, তারপর আমি আবার করছি, মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের কি ছিল মনে আছে? মূলদ্বয়ের কি? গুণফল সমান জিরো। এই হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা থাকলে বাবা মা ধরার সূত্র। মানে এই সমীকরণের দুইটা দুইটা মান ছিল, কি ছিল? মাইনাস থ্রি আর মাইনাস টু, আলফা সমান আর বিটা সমান, তাই না? এখন এই দুইটা দিয়ে দেখি আমি এইটা পাই কিনা, এই সূত্রে অ্যাপ্লাই করব। একেবারে সিম্পল, দেখেন এই ধারে সূত্র, এই ধারে এক্সাম্পল। তো কি বলেছে তাহলে আমরা লিখি, বা এক্স স্কোয়ার লিখলাম প্রথমে, মাইনাস মূলদ্বয়ের যোগফল, এই দুইটা যোগ করলে কত হয়েছিল মনে আছে? মাইনাস ফাইভ এই এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, এই দুইটা গুণ করলে কত? এই যে
माइनस थ्री माइनस टू समान जीरो देखें तो एक्स स्क्वायर माइनस माइनस प्लस फाइव एक्स माइनस माइनस प्लस तीन दोनों छय प्लस सिक्स समान जीरो देखें बासा कासा दिलाम बाबा मा के पे गेलाम क्लियर सबाई आशा करी बुझते पेरेछेन दुटी मूल देवा थाकले आमरा समीकरण किभाबे गठन करब एग्जांपल आमरा विश्वास करी ना काजे एबार आमरा एकटा समीकरण समाधान करब करार परे आमरा देखब मने करेन जे एखाने एकटा समीकरण आमरा जे कोनो एकटा समीकरण लिखी वन मिनिट মনে করেন যে এরকম যে এক্স স্কয়ার মনে করেন একটা সমীকরণে আলফা একটা মূল দেওয়া আছে থ্রি আর একটা মূল দেওয়া আছে ফাইভ বিটা সমান ফাইভ টু মনে করেন টু এই দুইটা দেওয়া আছে সমীকরণ কি হবে তাহলে আমরা কিন্তু এখন বের করতে পারবো মনে করেন কোনো সমীকরণে একটা মূল দেওয়া আছে থ্রি একটা মূল দেওয়া আছে টু আমরা এই সমীকরণটা বের করব তাহলে কি লিখতে হবে প্রথমে এক্স স্কয়ার সূত্র লিখি মূল দয়ের কি লিখবো বলেন দেয়া স্টুডেন্ট মূল দয়ের যোগফল প্লাস কত হবে কে বলতে পারে গুণফল ইকুয়াল টু শূন্য কি হবে মূল দয়ের গুণফল ইকুয়াল টু জোরে বলেন শোনা যায় না মূল দয়ের গুণফল ইকুয়াল টু শূন্য মূল দয়ের গুণফল গুড ইকুয়াল টু জিরো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে হবে কিন্তু তাহলে এখন আমরা লিখি বা এক্স স্কয়ার এই মাইনাস মূল দয়ের যোগফল কত তিন আর দুই পাঁচ বা এরকম লিখতে পারেন থ্রি প্লাস টু এক্স প্লাস থ্রি ইন্টু টু সমান জিরো তাহলে এখন কত হবে দেখেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান জিরো দেখেন এই কিন্তু আমরা সমীকরণটা পেয়ে গেলাম এখন কিন্তু আমরা এই সমীকরণ সমাধান করলে কিন্তু এইটা এটা পাবো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি আবার ঠিক ওরকম কী ছিল এক্স স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আমরা সমাধান জানি কীভাবে করি মনে আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স সমান জিরো বা এক্স যদি আমরা কমন নেই এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন নিলে কত এক্স মাইনাস থ্রি সমান জিরো দেখেন এখান থেকে কিন্তু আমরা পেয়ে গেলাম এক্স মাইনাস টু আর হচ্ছে এক্স মাইনাস থ্রি সমান জিরো তার মানে এখানে আলাদা আলাদা কত এক্স সমান টু আর এক্স সমান থ্রি ক্লিয়ার সবাই তো দেখেন আমরা কিন্তু এখন দুইটা মূল দেওয়া থাকলে আমরা সমীকরণ সমাধান করতে পারি সমীকরণ বের করতে পারি আমাদের আরও একটা বলেছিলাম সহগের সম্পর্ক দুইটা মূল দেওয়া আছে দেখেন এই সমীকরণটা আমরা রাখলাম এই সমীকরণে আমরা দুইটা জিনিস বের করব কি এক্স এর সহগ এখানে এক্স এর সহগ হচ্ছে ওয়ান এক্স স্কোয়ার সহগ ওয়ান এক্স এর সহগ হচ্ছে মাইনাস ফাইভ আর ধ্রুবক পদ হচ্ছে ধ্রুবক হচ্ছে সিক্স তো এখান থেকে আমরা কিন্তু এটা লিখতে পারি আমাদের প্রথমে ছিল কি এক্স বাই এক্স স্কোয়ার এর আগে একটা মাইনাস এখান থেকে বের করলে কত হয় বলেন তো এই সূত্রের মাইনাস আর এ হচ্ছে ওয়ান নিচে হচ্ছে ফাইভ ও সরি উপরে হচ্ছে ফাইভ মাইনাস ফাইভ তাই না নিচে হচ্ছে কত ওয়ান তার মানে কত ফাইভ মানে এই দুইটা সহগ হবে হচ্ছে ফাইভ তার মানে আমাদের সূত্রে কী ছিল সূত্রে কী ছিল বলেন তো আমরা এই দুইটা সহগ থেকে কিন্তু আমরা বের করতে পারি সেটাও কিন্তু আমরা দেখলাম দেখেন বি বাই এ এই যে তাহলে কী হবে আলফা প্লাস বিটা সমান কী ছিল মাইনাস বি বাই এ এই সূত্র ছিল না তো আলফা প্লাস বিটা আমরা বি বাই এ বের করেছি কত মাইনাস শুধু ফাইভ এখন আমরা এই আলফা আর বিটা যোগ করি তাহলে থ্রি প্লাস টু সমান কিন্তু ফাইভ দেখেন উভয় পক্ষে কিন্তু মিলে গেছে এদিক থেকে এই মিলল এদিক থেকে এই মিলল ঠিক ওরকমভাবে আমরা কিন্তু সবগুলো প্রমাণ করতে পারি আশা করি সবাই বুঝতে পেরেছেন কারো কোনো কোশ্চেন আছে কি না ডিয়ার স্টুডেন্টস কোশ্চেন না থাকলে আমরা এখন রিভিউ করবো আমাদের আজকের ক্লাসটা যে আমরা কী কী শিখলাম নাম্বার ওয়ান সবাই একটু লিখেন চলক কাকে বলে আমরা শিখে ফেলেছি নাম্বার টু
ধ্রুবক কাকে বলে আমরা শিখে ফেলেছি, নাম্বার থ্রি সহগ কাকে বলে আমরা শিখে ফেলেছি, নাম্বার ফোর, নাম্বার ফোর হচ্ছে রাশি, বীজগণিতিক রাশি, নাম্বার ফাইভ হচ্ছে বহুপদী, নাম্বার সিক্স হচ্ছে বহুপদী সমীকরণ, নাম্বার সেভেন হচ্ছে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের ঘটনা কি কি ঘটনা আমরা একসঙ্গে আলোচনা করে নেব। আট নম্বরে হচ্ছে মূল ও সহগের সম্পর্ক, দশ নম্বরে হচ্ছে সমীকরণ গঠন, দেখেন আমরা এই ছোট্ট ক্লাসে কতগুলো টপিক নিয়ে আলোচনা করে ফেলেছি, আমি একটু রিভিউ করে দিই তাহলে হবে। নাম্বার ওয়ান চলক, চলক হচ্ছে যেগুলোর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, যেমন এক্স ওয়াই জেড এদের মান কোনো নির্দিষ্ট নাই, এরা বিভিন্ন সমীকরণে বিভিন্ন রকম মান ধারণ করে, এদের এটাকে চলক। ধ্রুবক যেগুলোর মান কখনোই চেঞ্জ হয় না, যেমন পাই, পায়ের মান 3.1416, যেখানে দেখবেন পাই সেখানে 3.1416, যেমন দশ যেখানে দেখবেন দশ সংখ্যায় দশটা বোঝায়, যেখানে দেখবেন একশো সংখ্যায় একশো বোঝায়, যেমন এক হাজার টাকার নোট এটা একটা ধ্রুবক, এক হাজার টাকার নোট মানে এক হাজার টাকা বোঝায়, পাঁচশো টাকার নোট একটা ধ্রুবক, পাঁচশো টাকার নোট মানে পাঁচশো টাকা বোঝায়, এই যাবতীয় সংখ্যা যাবতীয় অঙ্ক সবগুলো হচ্ছে ধ্রুবক। নেক্সট হচ্ছে সহগ, চলকের সঙ্গে যে ধ্রুবকগুলো গুণ আকারে থাকে তাদেরকে বলে হচ্ছে সহগ, এখানে আছে মুহুক্ক সহগ, কোন বহুপদীর সর্বোচ্চ পাওয়ারটা যে পদে থাকে সেই পদটাকে বলে, সেই পদটাকে বলে মুখ্য পদ, এই মুখ্য পদের এক্সের যে চলক সেটাকে বলে হচ্ছে মুখ্য সহগ। এরপরে আসছে রাশি, রাশি হচ্ছে চলক এবং ধ্রুবক যদি প্লাস মাইনাস আকারে যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে রাশি। এরপরে আসছে বহুপদী, বীজগণিতিক রাশি, বহুপদী হচ্ছে কি যে বীজগণিতিক রাশির চলকের পাওয়ার হচ্ছে ধনাত্মক থাকবে সেটাকে বলা হচ্ছে বহুপদী, বহুপদী সমীকরণ, ওই বহুপদীর মধ্যে যদি কোথাও কোনো সমান চিহ্ন থাকে তাহলে সেটাকে বলে বহুপদী। এবার হচ্ছে দ্বিঘাত সমীকরণ, বহুপদীর সর্বোচ্চ ঘাতটাতেই হচ্ছে তার ঘাত, দ্বিঘাত সমীকরণ হচ্ছে এক্স এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে দুই, এই দ্বিঘাত সমীকরণের যে ঘটনা সেই ঘটনাগুলো আমরা একটু লিখি। এখানে এক্স সমান কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, এখানে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে বলে নিশ্চয়ক, এটাকে বলে নিশ্চয়ক, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি সমান বইতে ডি সমান এটা থাকবে নিশ্চয়ক, নিশ্চয়ক মানে কি এইটা দেখে আমরা বলতে পারি যে মূলের প্রকৃতি কেমন হবে। তার তিনটা সূত্র ছিল, একটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হলে মূলগুলো হচ্ছে বাস্তব, বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো থেকে ছোট হলে জটিল সংখ্যা মূলগুলো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হলে মূলগুলো সমান, বি স্কোয়ার মাইনাস ফোর এসি পূর্ণ বর্গ সংখ্যা হলে মূলদায় মূলত, বি স্কোয়ার মাইনাস ফোর এসি পূর্ণ বর্গ না হলে মূলদায় অমূলত। পূর্ণ বর্গটা কি, পূর্ণ বর্গ হচ্ছে মনে করেন ষোলো এর মাথায়, এটা হচ্ছে ভাঙানো যায় ফোর, এটা হচ্ছে পূর্ণ বর্গ, যেমন এগারো এটা হচ্ছে পূর্ণ বর্গ নয় এটাকে ভাঙানো যায় না, অর্থাৎ রুট ওভারের মধ্যে যেগুলোকে ভাঙানো যায় সেগুলোকে বলা হচ্ছে পূর্ণ বর্গ, আর যেগুলোকে ভাঙানো যাবে না সেগুলো বলে পূর্ণ বর্গ নয়। এরপরে মূল ও সহগের সম্পর্ক, এটা ছিল কি এই যে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা সমান সি বাই এ। এরপর হচ্ছে সমীকরণ গঠন, সমীকরণ গঠন ছিল এরকম এক্স স্কোয়ার মাইনাস এ আলফা প্লাস বিটা মানে মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস আলফা বিটা মূলদ্বয়ের গুণফল সমান জিরো। তো এই দশটা টপিক আমরা সংক্ষেপে আলোচনা করলাম এবং আমরা এই ডিটেলস এর মধ্যে আলোচনা করেছি, আপনার যাদের প্রবলেম হবে নেক্সট ক্লাসে যোগাযোগ করবেন, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। এর পরেও কারো কোনো প্রবলেম আছে কিনা আমরা কোশ্চেন নিব। ডিয়ার স্টুডেন্টস, আমরা যে দশটা টপিক নিয়ে আলোচনা করেছি কারো কোনো প্রবলেম থাকলে আমরা আবার রিভিউ করব খুবই দ্রুত। কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার নাই। থ্যাংক ইউ সো মাচ। আর যদি করতে যে যদি আরো কারো প্রবলেম পড়েন তাহলে নেক্সট ক্লাসে আমরা 10 মিনিট আমরা এগুলো নিয়ে রিভিউ করব, এবং নেক্সট ক্লাস আমাদের
ছোট ছোট কোশ্চেন সমাধান করব, তার মধ্যে যে বেসিক গুলো আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আসলে গণিতের বেসিকের কোনো শেষ নাই। আজকে সংক্ষেপে যেগুলো আলোচনা করেছি এগুলো আপনারা দেখবেন, রিভিউ করবেন, কারো কোনো প্রবলেম থাকলে আমাদের সঙ্গে পরে আমরা পরে ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, যারা ক্লাসে উপস্থিত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ইউটিউব চ্যানেলে এতক্ষণ দেখলেন শাহিন ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।